সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম, আবারও প্রীতিও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভিডিও শুরু করতে চলেছি। তো যাই হোক, আজকে আপনার সাথে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পাঙ্কাশ মাছ চাষে কেন লস খেয়ে থাকেন। বিস্তারিত আলোচনার মাধ্যমে বলে থাকবো যে পাঙ্কাশ মাছে আপনারা কেন লস খেয়ে থাকেন সেই বিষয়ে আজকে আলোচনা। যাই হোক, ভিডিও যত অল্প যতটুকু পারি ইনশাল্লাহ তুলে ধরবো, আর বাকিটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য দিয়ে রাখবো। তো আমার ভিডিও পরবর্তী যে ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওতে পাবেন। তো এরকম পাঙ্কাশ যদি আপনারা চাষ করে লস খান তাহলে সেটা দুর্ভাগ্য বিষয়, কারণ আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কীভাবে চাষ করলে আপনারা লাভবান হতে পারেন। শুধু এককভাবে পাঙ্কাশ চাষে আপনি লাভবান হতে পারবেন না। তো যাই হোক, মূল আলোচনাটা করি। দেখা গেছে যে আপনার এককভাবে যদি আপনি পাঙ্কাশ মাছ চাষ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো দিনই লাভ করতে পারবেন না, কারণ পাঙ্কাশের সাথে যদি অন্যান্য মাছ দেন কী কী মাছ দিবেন সেই বিষয়ে আপনাকে জানতে হবে আগে। তো পাঙ্কাশ মাছের সাথে যদি অন্য মাছ দেন তো আপনার পাঙ্কাশ মাছকে যা খাবার দিবেন এই খাবারই কিন্তু আপনার সেই মাছগুলি হয়ে যাবে, তাহলে এই মাছ থেকে আপনি অনেকটা বেনিফিট পেতে পারেন। তো যাই হোক, যদি পাঙ্কাশের সাথে যে মাছগুলি দিবেন সেই বিষয়ে আজকে কিছু কথা তুলে ধরতেছি। তো যাই হোক, পাঙ্কাশ মাছের সাথে আপনাকে দিতে হবে যেমন প্রতি শতাংশে রুই, কাতল, মৃগেল, মনোসেক্স, তেলাপিয়া ইত্যাদি 4 থেকে 5টি আইটেমের মাছ দিয়ে রাখবেন। যেমন এর সাথে যদি আপনি পারেন কিছু দেশি শিঙও দিতে পারেন, তাহলে দেখা গেছে আপনারা, আমি একটা কথা বলি, যেমন পাঙ্কাশকে আপনি যে খাবার পরিমাণ খাওয়াবেন সেই খাবার অনুযায়ী আপনার পাঙ্কাশ হয়ে যাবে। যদি পাঙ্কাশ আপনি বিক্রি করেন তার থেকে আপনার সাময়িক কিছু লাভ আসতে পারে, আর বাকি যে মাছগুলি আপনার রয়ে যাবে সেগুলি থাকবে আপনার লাভের ভিতরে। তো পাঙ্কাশ মাছ যদি আপনি একটা পুকুরে দেন প্রতি শতাংশে 200 থেকে 150 পিস দেন, সেই সাথে আপনার প্রতি শতাংশে 10 থেকে 15 পিস কাতল, 10 পিস রুই, 10 পিস বিকেট, 10 পিস সিলভার কাপ ইত্যাদি মনোসেক্স তেলাপিয়া দিবেন 100 হারে। তো আজকে অল্প ভিডিওর মধ্যে আর কথা বলতে পারলাম না, যাই হোক পরবর্তী ভিডিওতে জেনে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।